হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আচ্ছা, আপনারা কি কখনো ছাগলের মগজের রেসিপি ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটি। প্রথমে এখানে আমরা একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি একটু গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা আমরা আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। এই রেসিপিটাতে আসলে ছাগলের মাংস ছোটো ছোটো করে টুকরো করে দিলেই আসলে বেশি মজা লাগে এখানে, তাই আমরা ছাগলের মাংস ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এখানে তেলের মধ্যে এই ছোটো ছোটো টুকরো করা মাংসগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর রসুন, তেজপাতা, গরম মশলা বাটা। এটা সব বাটা না, এটা ব্লেন্ড করা গরম মশলা। তারপর দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা ব্লেন্ড করা পেঁয়াজ এবং কুচি কুচি পেঁয়াজ দুটোই ইউজ করেছি। এইসব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেবো সেই বাঙালির রীতিমতো মশলা, অর্থাৎ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ। আমরা আসলে একটু ঝালটা বেশি খাই সেহেতু মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। রেসিপিটা হলে একটু ঝাল খেলে বেশি ভালো লাগে। অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এই যে এইসব দেওয়া হয়ে গেলে আমরা এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই হাই হিটে 5 থেকে 6 মিনিট কষানোর পর দেখুন এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রেসিপিটাতে তেমন জল লাগে না, তেমন জল দিলে এটা খেতেও তেমন ভালো লাগবে না, কম দেবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কতটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ড করা আদা। এটা চাইলে প্রথমেও দেওয়া যেত যখন আমরা ব্লেন্ড করা রসুন আর মরিচ, সরি, রসুন আর পেঁয়াজটা দিয়েছিলাম তখন, কিন্তু এখন দিচ্ছি এতে অসুবিধা নেই। এবার নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে করে দিয়ে সিদ্ধ হতে সময় দেব।
এই যে দেখুন, 7-8 মিনিট সেদ্ধ হওয়ার পর এখানে বুদবুদ আসা শুরু করে দিয়েছে। বুদবুদ আসা শুরু করে দিয়েছে মানেই হচ্ছে এটা এই রেসিপিটি প্রায় 50%-এর মতো কমপ্লিট। এখানে মাংস প্রায় সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। এবারটা হচ্ছে রেসিপির আসল টুইস্ট, অর্থাৎ এখন আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজ। এটা আমরা আগে দিলে এটা গুলো যেত, তাই আগে দেওয়া হয়নি, এটাকে পরে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই তো রেসিপি প্রায় কমপ্লিট। এখন আর তেমন কিছুই নেই, শুধু এটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে কিছুক্ষণ আর 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিলে হয়ে যাবে। চলুন তাহলে এখন দেখে নিই ফাইনাল রেজাল্ট। এই যে দেখুন, এখানে পানি অনেকটা শুকিয়ে এসেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চলুন তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা এতটুকু দেখার জন্য ধন্যবাদ।